আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী। প্রতি বছর শিলিগুড়ি পৌর নিগমের তরফে শিলিগুড়ি বাঘা যতীন ময়দানে অবস্থিত কবিগুরুর প্রতিকৃতিতে মালোদান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাঁক জমকের সাথে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করা হয়। তবে বিগত 2 বছর রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন হলেও সংক্রমণের জেরে ভাটা পড়েছিল জন্মজয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠানে। তবে 2 বছর পর এবার আবারও সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে জাঁক জমকের সাথে পালিত হচ্ছে কবিগুরুর জয়ন্তী। সোমবার শহরের বাঘা যতীন ময়দানে অবস্থিত কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, পুর নিগমের কমিশনার সেলাম ওয়দিং ভুটিয়া সহ অন্যান্য আধিকারিকেরা। পাশাপাশি এদিন কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন এবং তার প্রতিকৃতিতে মাল্যদান করতে বাঘা যতীন ময়দানে আসেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিকাটা নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিক্ষা চ্যাটার্জি। বলা বাহুল্য, শিলিগুড়ির মেয়র গৌতম দিন রাজ্যের বাইরে থাকার কারণে এদিনের অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। আমি বলতে চাই, মানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বেশি করে মনে করার জন্য বিগত 2 বছর আমরা সেটা মিস করছি। এবছর আমরা প্রাণ খুলে সেটা উদযাপন করছি, সেজন্য ভালো লেগেছে। করছি শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে প্রত্যেক বছরই আড়ম্বরের সঙ্গে আমরা এই দিনটিকে পালন করি। শিলিগুড়ি বাঘা যতীন পার্কে মাল্যদানের মাধ্যমে আমাদের MMIC, আমাদের চেয়ারম্যান, আমাদের যারা কাউন্সিলার্স, MMIC সকলে তো চেষ্টা করি সবাই একসাথেই কাজ করার। আজকে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা উপস্থিত হয়েছিলাম। আমাদের 3 বিধায়ক, আমাদের কাউন্সিলর, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, রবীন্দ্রনাথ সবার। এবং এই মুহূর্তে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক এই কারণে বাংলা সংস্কৃতির ধরোহর ছিল, কিন্তু সেখানে বাংলার চারিদিকে যে হাহাকার, সেই হাহাকারের মাঝখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরেই বাংলাকে এগোতে হবে বলে আমার মনে হয়।